প্রথম লাইন শেষ, দ্বিতীয় লাইন শেষ, এখন তৃতীয় লাইনে এক কম নিয়ে চারটি পুঁতি নিয়ে পাঁচের ঘর করবো। আমি এক কমন নিয়ে পাঁচের ঘর করছি, এখন দুই কমন নিয়ে ছয়ের ফুল করব। এভাবে চারবার করব, একবার দুইবার তিনবার চারবার, দুই কমন নিয়ে চারবার করব, তারপর এক কমন নিয়ে পাঁচের ঘর, এবং প্রত্যেক কোনায় কোনায় আমার পাঁচের ঘর হবে। এখন আমি তিনটি ফুল নিয়ে ছয়ের ঘর করব। এখন আমি দুই কমন নিব, এভাবে চারবার আমি দুই কমন নিয়ে ছয় ফুল করব, একবার এক কমন নিয়ে পাঁচের ফুল করব। প্রথম লাইনে আমি দুই কমন দুইবার নিয়েছি, দ্বিতীয় লাইনে আমি দুই কমন তিনবার নিয়েছি, তৃতীয় লাইনে আমি দুই কমন চারবার নিব। এভাবে আমি এই লাইনটি করব। পাঁচের ঘরটি আমি করবো নিচে দিয়ে কোনা উঠানোর জন্য। এখন তিনটি পুঁতি নিয়ে আমি ছয়ের পর ফুল করব। এখন আমি এক কমন নিব, নিয়ে চারটি পুঁতি দিয়ে এক কমন নিয়ে তিনটি পুঁতি দিয়ে পাঁচের ফুল করব। এখন তিনটি পুঁতি নিব, নিয়ে চারের পাঁচের ফুল করব। এখন আমি এক কমন নিয়ে পাঁচের ফুল করছি, এবার আবার দুই কমন নিয়ে চারবার, চারবার নিয়ে পাঁচ ছয়ের ফুল করব, আবার এক কমন নিয়ে পাঁচের ফুল। এইভাবে এক কমনের জায়গায় পাঁচের ফুল, বাকি দুই কমনের জায়গায় ছয়ের ফুল করব আমি পুরো লাইনটা। দুই কমন নিয়ে আমি ছয় ফুল করব। এক কমন নিয়ে, এখন আমি এক কমন নিয়ে পাঁচের ফুল করবো তিনটি পুঁতি দিয়ে। এইভাবে আমি পুরো লাইনটা করবো। এক কমন নিয়ে আমি পাঁচের ফুল করছি, এখন দুই কমন নিয়ে ছয়ের ফুল করবো। এইভাবে আমি এই লাইনটা পুরোটা করবো। প্রথমে আমি ছয় ফুল করছি, দুই কমন দুইবার করে নিয়ে ছয় ফুল করছি, তারপর এক কমন নিয়ে, তারপর দুই কমন দুইবার নিয়ে। এভাবে দ্বিতীয় লাইনটি দুই কমন তিনবার করে নিয়েছি আমি, এক দুই তিন। তৃতীয় লাইনটি আমি দুই কমন চারবার করে নিয়ে, এক কমন একবার করে নিয়ে পাঁচের ফুল করছি। এভাবে আমি পুরো লাইনটা করবো। প্রথম দ্বিতীয় তৃতীয় লাইন আমার করা শেষ, এখন আমি নিজের দিকে করবো। এই জন্য আমি চারটি পুঁতি নিব দুই কমন নিয়ে।
এভাবে আমি চারবার করবো দুই কমন। এখন আমি তিন টিপুটি নেব, কমন নিয়ে এখন আমি তিন টিপুটি নিয়ে চার বার করবো। এভাবে আমি নিচের দিকে দুই লাইন করবো চার ঘর। একটি লাইন আমি করছি, আরেকটি লাইন করবো, এটা নিচে আরেকটি লাইন হবে। Thank you.
প্রথম লাইনটি আমার করা শেষ। আমি দ্বিতীয় লাইনটি করবো নিচের দিকে দুই কমর নিয়ে চারটি পুঁতি নিয়ে ছয় ঘর করবো। তুই কমন নিয়ে আমি ছড়া দেবো। আমি পুরোটা ছয়ের ঘর করবো। এই লাইনটি করা হলেই আমার ছক্কা পুঁতির কাজ শেষ। পরে আমি পুঁতির কাজ করবো। আমার ডাল ঝাড়ের উপরের অংশটুকু বানানো শেষ। নিচের দিকে আমি দুই লাইন নিয়েছি। প্রথমে আমি ছয়ের ঘর করেছি একটি, দুইটি, তিনটি, তারপর আমি চারের ঘর একটি করছি, তারপর ছয়ের ঘর একটি, দুইটি, তিনটি করার পর আবার নিচের দিকে ছয়ের ঘর দুইটি করছি। এভাবে আমি জিনিসটাও করেছি। আমি এখানে ঝাড়বাতি করার পর এ জায়গায় ঝুলানোর জন্য ছোট্ট একটি আটটি ছক্কা দিয়ে একটি লাইন করবো এমন করে। এখন আমি নিচে কাজ করবো, নিচে ছক্কা পুঁতির কাজ শেষ আমার। এখন আমি সুই সুতা নিব। সুই সুতা নিয়ে আমি যে কোনো একটি পুঁতির মধ্যে সুতাটি এভাবে নিব। কিট দিয়ে সুতাটি আটকিয়ে নিব। অংশটুকু আমি কেটে ফেলবো। এখন আমি পুঁতি নিব। প্রথমে আমি ছোট লাইন থেকে শুরু করবো। আমি এগারোটা পুঁতি নিব ছোট।
11টি পুঁতি নিলাম আমি। এখন আমি একটি লাল পুঁতি নিব। তারপর একটি বড় মাঝারি সাইজের একটি পুঁতি নিব। এখন আবার একটি লাল পুঁতি নিব। এখন 11টি সাদা পুঁতি। ১১ এখন আমি আবার দুই লাল পুঁতি নিব একটি নিয়ে বড় পুঁতি নিব একটি। এইভাবে আমি লাইনটি করবো। আমি 11 পুঁতি নিয়েছি, দ্বিতীয় লাইনে আমি 12টি নিব, তৃতীয় লাইনে 13টি। আমি প্রত্যেকটা ছাকাপুতি কোনায় কোনায় আমি এই লাইনগুলো করবো। এই লাইন এই কোনা এই কোনার প্রত্যেকটি ছাকার মধ্যে আমি করবো। এটা আমি 11টি পুঁতি নিচ্ছি, এখন আমি 12টি পুঁতি নিব। আমি প্রথম লাইনটি 11টি নিয়েছি, দ্বিতীয় লাইনটি 12টি নিয়েছি, এখানেও 12টি, এখানে 11টি, এখানে 11টি, এখানে 12, এখানে 12। তৃতীয় লাইনটি আমি 13টি নিব, চতুর্থ লাইনটি আমি 14টি নিব। এভাবে করে আমি পুরো ছাড় বাতিটি করব। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। প্রথমে আমি ছোট লাইন থেকে শুরু করছি, এভাবে পুরোটা প্রত্যেকটা পুঁতি কোনায় কোনায় আমি এই পুঁতি লাইনগুলো করব দাল ঝাড় বানানোর জন্য। আমার দেওয়াল ঝাড়টি বানানো শেষ।
পুরো ঝুলানোর জন্য আমি এটি নিয়েছি। এখানে আমি 10টি ছক্কা দিয়েছি ঝুলানোর জন্য।